বাঘাবাড়ি থেকে কাজিরহাট পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের মেজর মেইনটেনেন্স কর্মসূচির আওতায় রাস্তা সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। এতে নিরাপদ সড়কের পাশাপাশি দীর্ঘদিনের যানজট আর খানাখন্দের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে পাবনার বেড়ার সিএনবি এলাকাবাসী। অবৈধ দোকানপাট উচ্ছেদ করে রাস্তা সংস্কার করায় ভোগান্তি কমছে যাত্রীদের। চারটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এই সিএন্ডবি। প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে এই মোড় দিয়ে। তবে দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তি ছিল যাত্রীদের। এবার রাস্তা সংস্কার হওয়ায় যানজট মুক্ত পরিবেশ, দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে যাত্রীরা। খানিকটা বাকি আছে রাস্তার কাজ, সমাপ্ত হলেই পূর্ণভাবে ভোগান্তি কমে আসবে যাত্রীদের। এ বিষয়ে পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। 2021-22 অর্থবছরের পিএমপি মেজর কর্মসূচির আওতায় আপনারা আমাদের বাঘাবাড়ি থেকে বেড়া হয়ে কাশিনাথপুর হয়ে কাজিরহাট পর্যন্ত প্রায় 27 কিলোমিটার রাস্তা আমরা সংস্কার কার্যক্রম প্রায় সম্পন্ন করেছি। কাজটির 90% ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আগে কেদো মেদো জ্বর এনেছিল, টন টনা হয়েছে, আর কেদো মেদো নাই রাস্তায়। আগে ব্যাপক সমস্যা ছিল, ভাঙা ছিল, এখন কাজ করে হচ্ছে, এখন চলাচল করা খুব ভালো হচ্ছে। ওইসব যে কাজ কমপ্লিট হয়ে গেলে কোনো রকম কোনো যানজট থাকবে না এখানে। রাস্তাঘাট খুব খারাপ ছিল, পানি বাজে থাকতো, ভাঙা ছুড়েছিল, এখন খুব ভালো হয়েছে, চলাফেরা খুব সুবিধা হয়েছে।